aloabanews24.com অবিরাম বাংলা সংবাদ। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউর প্রেজেন্স রয়্যাল ক্যাফে আড্ডা। আর প্রতিবারের মতো কিন্তু রেজা আছি আপনার সাথে। আর আজকে এই মুহূর্তে আমার সাথে একজন চলচ্চিত্র অভিনেতা রয়েছেন, যার সাথে আমি পরিচয় করিয়ে দেবো। তবে তার আগে বলে নিই, আপনি কিন্তু পুরো প্রোগ্রামটি জুড়ে আমাদের সাথে এনজয় করবেন আশা করছি এবং রয়্যাল ক্যাফের আড্ডার সাথে থাকবেন। সো যাচ্ছি তার কাছে, আমাদের সাথে যিনি আছেন এই মুহূর্তে, তিনি হচ্ছেন তাসকিন রহমান। কেমন আছেন ভাই? আজকে আল অফ লাইভ আড্ডাতে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওকে, রিসেন্ট আপনার কিছু মুভি শেষ হলো, শুরুটা হয়েছিল ঢাকা অ্যাটাক থেকে, যদি একদিন ছিল, এরপরে বয়ফ্রেন্ড ছিল। তো এই চলচ্চিত্র তিনটার মধ্যে যদি আমি আপনাকে পার্থক্য করতে বলি, তো সেক্ষেত্রে আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেবেন এবং কতটুকু? সিনেমার দিক থেকে যদি ধরি, ঢাকা অ্যাটাক আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল এবং তখন অবশ্যই আমার কাছে অভিজ্ঞতাটা খুবই নতুন এবং একটা গিমিকফুল একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য। এবং যেহেতু একটা খলনায়কের চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে, সো আমি বলবো যে আমাদের ইউনিটটা এবং আমাদের পুরো প্রোডাকশন আউটলাইনটা এত সুন্দর ছিল এবং প্রত্যেকটা মানুষ এত সাপোর্টিভ ছিল আমাদের ইউনিটে, সেই ক্ষেত্রে আসলে আমার জন্যে কাজ করাটা এবং ফিল্মে এনজয় করাটা, যেটা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, খুব সহজ ছিল। সো স্বভাবতই আমি যতটুকু পারি মন লাগিয়ে কাজটা করেছি এবং আমি মহান আল্লাহ তাআলার কাছে যথেষ্ট কৃতজ্ঞ এবং দর্শকদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ সবার কাছে কাজটা খুব ভালো লেগেছিল। এবং বাকিটা তো অবশ্যই আমাকে উৎসাহিত করতে অনেক বেশি অনুপ্রেরণা করেছে। এরপরে আমার মুক্তিপ্রাপ্ত ছবি ঢাকা অ্যাটাকের পর কলকাতায় একটা ছবি রিলিজ পেয়েছিল, নাম হচ্ছে সুলতান দ্য সেভিয়ার। যদি ওটাতে আমার চরিত্রটা খুব একটা রিমার্কেবল অথবা আমি বড় পরিসরের বলবো না, দ্য ক্যারেক্টার ওয়াজ রিমার্কেবলি শর্ট স্প্যান্ড, কিন্তু এই ছবিটা আসলে একটা তামিল বা তেলুগু ছবির রিমেক এবং এটা একটা অ্যাকশন বেসড একটা ফিল্ম। ওটার অভিজ্ঞতা যথেষ্ট ভালো ছিল, কারণ কলকাতার সাথে এটা আমার ফার্স্ট ফিল্ম ছিল, জ্যাজ মাল্টিমিডিয়া ইন অ্যাসোসিয়েশন উইথ জিৎস প্রোডাকশন। জিৎ দার সাথে কলকাতার এত বড় সুপারস্টার, তার সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো ছিল। রাজাচন্দ্র দা ছিলেন অ্যাজ এ ডিরেক্টর, বিদা সিনহা মিম ছিলেন, খুব ভালো অভিজ্ঞতা। তারপর আমার মুক্তিপ্রাপ্ত ছবি ছিল মোস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন, তাহসান ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়েছে প্রথমবারের মতো। কলকাতার শ্রাবন্তী ছিলেন, দর্শকরা খুবই ভালো বেসেছে ছবিটা। ছবিটার ফিডব্যাক আমরা যেটা পেয়েছি আমাদের এক্সপেক্টেশনের থেকে, আমি বলবো আমাদের ফিডব্যাক বা আমাদের যে ভালোবাসাটা আমরা পেয়েছি ছবিটা, কারণ এটা একটা কমপ্লিট ফ্যামিলি ফিল্ম আমি বলবো। এবং মিউজিক থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ইমোশনাল যেই আপস অ্যান্ড ডাউনসগুলো আমরা দেখাতে পেরেছি ছবিটায়, দর্শকরা যথেষ্ট ভালোবেসেছে ছবিটা। তো এদিক থেকে আমরা যথেষ্ট হ্যাপি। এবং এরপরে আমার যেটা বললেন আরেকটা ছবি, যেটা বয়ফ্রেন্ডে আসলে আমি অভিনয় করেছি একজন নায়ক হিসেবে। এগেন আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল, এটা সাপলা মিডিয়ার সাথে আমার প্রথম ছবি, হোপফুলি শেষ ছবি। না, আমি আসলে এটা কেন বলছি, কারণ এই জনরের ছবি আমার ভবিষ্যতে করা হবে না। এটা মানে এটা বলছি না যে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা আমার খারাপ ছিল, এটা বলছি না, কিন্তু আসলে এই ছবিটা আমার জন্য একবারই একটা, আমি যেটা বলবো যে ম্যাস পপুলেশন আমরা যেটা বলি, যে সব ধরনের মানুষদের জন্যই কিন্তু ছবি করাটা দরকার। কারণ আমি একজন আর্টিস্ট বা একজন অভিনেতা হিসেবে কখনই আমার শিল্পী সত্তা যেটাকে আমরা বলি, ওটাকে কখনো আমি লিমিট করতে চাই না বা ওটাকে আমি কখনো একটা ছকে বেঁধে দিতে চাই না। সো দর্শকরা আমাকে ঢাকা অ্যাটাকের মতো ছবি অথবা যদি একদিন বা এরপরে মিশন এক্সট্রিম আসছে এবং আরও একটা ছবি বর্তমানে যে ছবিটার কাজ আমি করছি সেটার নাম হচ্ছে শান, ওটার কথা আমি অবশ্যই বলবো।
তো আমার আসলে ছবি যে ধরনের মুভিতে আমি কাজ করেছি বা করবো ভবিষ্যতে ওইটার জনরাটা খুব স্পেসিফিক এবং ওটার ক্রাউডটা খুব স্পেসিফিক। তো শাপলা মিডিয়ার সাথে করা যে ছবিটা বয়ফ্রেন্ড ওটা ছিল এটার বাইরে, কিন্তু তার মানে এটা নয় যে ছবিটাকে আমি ছোট করে দেখেছি বা ছবিটা করার সময় আমি এনজয় করিনি। অবশ্যই আমার সামনে অনেক চ্যালেঞ্জেস ছিল, কিছু জিনিস আমার ভালো লেগেছে, কিছু জিনিস আমার ভালো লাগেনি, কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল, কিন্তু ছবিটার প্রমোশনাল দিক থেকে আমি বলবো প্রোডাকশন বা শাপলা মিডিয়া আরও অনেক ভালো করতে পারতো, ছবিটার পোস্টার ডিজাইনিং আরও অনেক ভালো হতে পারতো। সবচেয়ে বড় কথা আমি যেটা বিশ্বাস করি হচ্ছে মার্কেটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো ছবির সাকসেসের পিছে আমাদের দেশে হোক বা বিদেশের যে কোনো কান্ট্রিতে আমরা যেটা সবাই জানি সেটা হচ্ছে মার্কেটিং, সেটা ডিজিটাল মার্কেটিং হোক বা অনলাইন মার্কেটিং হোক, মানে উইচ ইজ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং এনিওয়েজ, যে কোনো ধরনের মার্কেটিং অথবা প্রমোশনাল জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। যেই জিনিসটা আমার মনে হয় না শাপলা মিডিয়া একেবারেই করেছে, ছবি রিলিজের দুই তিন দিন আগে কয়েক লক্ষ পোস্টার ছাপিয়েই যদি ছবি হিট করার আশা করা হয়, আমি বলবো যে এটা আসলে হয়তোবা রাইট স্ট্র্যাটেজি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাজ অ্যান আর্টিস্ট আমি নিজেই জানতাম না যে ছবিটা কখন রিলিজ হচ্ছে। তো একটা যে বাজ ক্রিয়েশন আমরা যে বলি বা একটা ছবি রিলিজের আগে যে আমরা একটু একটু করে যে মানুষকে যে আমরা দেবো যে প্ল্যান্টেশন, ওই জিনিসগুলো আসলে হয়নি ছবিতে। সো আমি বলবো অ্যাজ অ্যান আর্টিস্ট আমার জন্য এই ছবিটা করাটা অভিজ্ঞতাটা যতটা ভালো ছিল, কিন্তু ছবিটা রিলিজ হওয়ার পরে অভিজ্ঞতাটা ছিল ততটাই হতাশাজনক। কারণ আমি বলবো আমার অ্যাজ অ্যান আর্টিস্ট আমি চাই না যে আমি আমার দর্শকদেরকে নিরাশ করতে চাই না এবং তাদেরকে হতাশ করতে চাই না, কারণ ওপরে ওঠাটা যতটা কঠিন তার ঠিক ততটাই সহজ নিচে নেমে যাওয়া, এবং মানুষের এক্সপেকটেশনটাকে সাস্টেইন করা বা বাঁচিয়ে রাখা বা অব্যাহত রাখাটা একজন আর্টিস্টের জন্য যতটা আনন্দদায়ক ঠিক ততটা চ্যালেঞ্জিং। ওকে দাসিং ভাই, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার কাছে, যেটা হচ্ছে যে মিডিয়াটা কি প্যাশন হিসেবে নিয়েছেন নাকি আগে থেকে ইচ্ছে ছিল যে ক্যারিয়ার এখানেই করবেন এরকম কিছু? মিডিয়াটা আমার প্যাশন আসলে ছিল, যখন অনেক ছোট ছিলাম তখন তো অবশ্যই প্যাশন হিসেবেই শুরু হয়েছিল, কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল যে অভিনয়টাকে আমি খুব সিরিয়াসলি নেই, এবং অভিনয় যখনই করার সুযোগ হয়েছে আমি খুব সিরিয়াসলি করার চেষ্টা করেছি। থ্যাঙ্কফুলি এনাফ অ্যান্ড লাকি, আমি বলবো যে আমি যথেষ্ট ভাগ্যবান, এবং ক্রেডিট গোজ টু আমাদের আমার অনেক পছন্দের একজন ডিরেক্টর দীপঙ্কর দীপন দা এবং আমার প্রিয় স্ক্রিন রাইটার সানি সানোর ভাই, তাদেরকেই ক্রেডিটটা দিতে হয় ঢাকা অ্যাটাকের জন্য। এই ছবিটা হিটের পর আসলে আমি বলবো যে আমার উৎসাহ অনেক বেশি বেড়ে গেছে, আমার রেসপন্সিবিলিটিস অনেক বেশি বেড়ে গেছে, এবং দর্শকের যে ভালোবাসাটা যেটা একজন আর্টিস্ট হিসেবে সবচেয়ে বেশি আমরা চাই, সেটার পরে আমি এটাকে পেশা হিসেবেই আমি গ্রহণ করেছি আর কি। আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে যদি একদিনে কাজ করতে গিয়ে আপনি তাহসান ভাই, শ্রাবন্তী আপু, তিনজন খুব ভালো একটা কম্বিনেশন ছিল, ভালো একটা কেমিস্ট্রি ছিল, তো শুটিং সেটে এরকম কোনো মজার ঘটনা আছে কি যেটা আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান? আসলে শুটিং সেটে মজার ঘটনা হয় না তা বলবো না, কিন্তু যতটা মজার ঘটনা হয় আমরা সবাই মনে করি, আসলে অতটা মজা হয় না, আমরা আসলে এত ব্যস্ত থাকি, কিন্তু এটাই পুরো শুটিংটাই আসলে আমাদের কাছে মজার মনে হয়, কারণ আমরা মজা নিয়ে যদি কাজটা না করি তাহলে আমরা কখনোই এনজয় করব না, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যেটা করছি সেটা আসলে আর্ট, এবং আর্ট মানে শিল্প যেটা, বা যে কোনো ধরনের ক্রিয়েশনের মধ্যে আমি খুব মজা পাই, এবং যে কোনো আর্টিস্ট এটা অ্যাগ্রি করবেন যে সৃষ্টির মধ্যে একটা অন্য ধরনের মজা আছে। সো ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন একটা ক্যারেক্টার আমরা পোর্ট্রে করার চেষ্টা করছি, এই পুরো অভিজ্ঞতাটাই আসলে অনেক আনন্দের, কিন্তু ওটার বাইরে শুটিংয়ের বাইরে যখন আমরা সময় পেয়েছি, আমি তাহসান ভাই, আমার আবারও বলতে অনেকবার আমি এটা সবসময় বলি, তাহসান ভাই আমার অসম্ভব প্রিয় মানে এবং শ্রদ্ধার একজন মানুষ, তিনি আমার বন্ধুর মতো, এখন বন্ধুই বলবো, এবং যথেষ্ট ক্লোজ আমরা, এবং তার সাথে কাজ করার অভিজ্ঞতা আমি বলে বোঝাতে পারবো না, যথেষ্ট ভালো। কলকাতার শ্রাবন্তী অসম্ভব সুইট এবং মজার একজন মানুষ, অনেক সাপোর্টিভ এবং অনেক কোঅপারেটিভ, এবং আমাদের ছবি যে ছোট একজন সুপারস্টার রাইসা, যার নাম ছিল রূপকথা ছবিতে, আমাদের অনেক আদরের এবং অনেক প্রিয় একজন মামুনি। সো আমরা যখনই টাইম পেতাম আমরা খুব মজা করতাম, হাসাহাসি করতাম। শ্রাবন্তীর সাথে আমার একটা মজার অভিজ্ঞতা হচ্ছে, ও খুব ঝাল খেতে পছন্দ করে, শ্রাবন্তী যাকে আমরা ক্লোজ, যারা আমরা ওকে ভালো মতো একটু একটু কাছে আমরা ওকে জিন্টু বলি, তো ও আসলে খুব ঝাল খেতে পছন্দ করে, মরিচ, যেমন ওরা মরিচকে বলে লঙ্কা, তো আমি আবার ভয়ঙ্কর ধরনের মরিচ খাই, মানে ঝাল স্পাইসি খাবার পছন্দ করি।
তো ইউনিটে যখন আমরা লাঞ্চ করতে বসতাম, তখন শ্রাবন্তী আমাকে বলতো যে তোমাকে আমি কিন্তু একেবারেই হারিয়ে দেবো গো লঙ্কা খাওয়াতে। তো আমি ওকে ওটা চ্যালেঞ্জ করতাম, তো ও দু তিনটা খাওয়ার পরও একেবারেই, সরি ইফ শ্রাবন্তী ইজ ওয়াচিং দিস, শ্রাবন্তী ইজ স্টিল ইউ নো ভেরি গুড অ্যাট ইট, বাট ও দু তিনটা খাওয়ার পরেও একদম ঝাল লেগে যেত, কিন্তু আমি তারপরেও আর কি খেতাম। সো এই জিনিসটা আর কি আমার কাছে খুব। আচ্ছা, আপনার পছন্দের খাবার? আমার পছন্দের খাবার এসেনশিয়ালি সি ফুড, আমি যে কোনো ধরনের সামুদ্রিক মাছ বা ফিশ খুব পছন্দ করি আর কি, আর স্পাইসি ফুড, মেক্সিকান ফুড আমার খুব পছন্দ, আর বাঙালি যে কোনো খাওয়া খুব। আপনার পছন্দের নায়ক এবং নায়িকার নাম যদি আমাদের একটু বলতেন। পছন্দের নায়ক নায়িকা স্ল্যাশ আর্টিস্ট তো অনেক আছেন, বাট অবশ্যই বাংলাদেশের পছন্দের নায়ক একজনের নাম বলতে হবে নাকি দু তিনজনেরটা বলতে হবে? ডেফিনেটলি বলতে পারেন, বাট একজন থাকে না যে আমার অনেকের মধ্যে বেস্ট একজন থাকে, তার পাশাপাশি অন্য কয়েকজন থাকে আমার কাছে। আসলে আমি বলবো আমার অনেক পছন্দের এবং আমার নিজের জন্য অনেক বড় একটা একজন ইন্সপিরেশন স্যার হুমায়ুন ফরিদি, আমার মতে আমি বলবো উনি একজন অসাধারণ অভিনেতা, কিন্তু বর্তমান সময়ে অবশ্যই শাকিব ভাইয়ের অভিনয়ে তার তার ইন্সপিরেশন আমার খুব ভালো লাগে, তাকে মানুষ হিসেবে আমার খুব ভালো লাগে, এবং এর মধ্যে এবং রিসেন্ট টাইমে আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন, আরিফিন শুভ আছেন, আফনান নিশো আছেন, অপূর্ব ভাই আছেন, এবং সিয়াম আছেন, দে এভরিবডি ইজ ডুইং সো ওয়েল অ্যান্ড বেস্ট উইশেস অ্যান্ড আ লট অফ লাভ টু অল অফ দ্যাম। ফাইন ফাইন। আর যেটা হচ্ছে যে আমি যদি একটু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কি মনে করছেন যে এখনকার যে থ্রুতে আমরা এগোচ্ছি, ভবিষ্যতে কি আমাদের যারা দর্শক আছেন, আপনাদের যারা দর্শক হন, তারা কি হলে গিয়ে মুভি দেখার মতো অবস্থায় আছেন? আমি আমি তো দেখতে পাচ্ছি যে অনেকেই দেখতে হলে গিয়ে দেখাটা বেশি ভালো ফিল করছেন না, আসলে সেক্ষেত্রে আপনার অভিমতটা কি? এটা পুরোপুরি দায়িত্বটা আসলে আমাদের ওপর, আমার মনে হয় দর্শকদেরকে হলমুখী করার দায়িত্বটা আমাদের সবারই নিতে হবে। একজন শিল্পী হিসেবে আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে আমরা আমরা সবসময় মানে অনুপ্রেরণা পেয়ে থাকি দর্শকদের থেকেই, দর্শকদেরকে আমরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর প্রজেক্ট এবং ভালো ভালো অভিনয়ের মাধ্যমে ভালো ভালো ছবি উপহার দিতে বা দিয়ে যেতে চাই, কিন্তু এক্ষেত্রে আমাদের পরিচালক বা আমাদের যে ফ্রেটার্নিটি মুভি ফ্রেটার্নিটির ইনচার্জ বা ম্যানেজমেন্টে যারা আছেন তাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে এটাই, সেটা হচ্ছে আপনারা রিস্ক নিন, আপনারা ভালো ছবি বানানোর রিস্ক নিন, ইনভেস্ট করুন, এবং যারা ভালো ভালো আর্টিস্ট আছেন এই সময়টায়, আসলে অনেক ভালো ভালো আর্টিস্টরা আছেন এবং দিস ইজ আ রিয়েলি গুড টাইম, সো এই সময়টাতে আসলে ভালো ভালো গল্প আর্টিস্ট মিউজিশিয়ান এদের ওপর ইনভেস্ট করাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমার মনে হয় যদি আমরা আরেকটু সাহসী হয়ে ব্যাপারটা আমরা বিবেচনা করি তাহলে আমরা আমার মনে হয় যে কিছুটা চ্যালেঞ্জ হলেও আই থিঙ্ক উই উইল গো থ্রু দিস চ্যালেঞ্জ অ্যান্ড উই উইল কাম ওভারকাম দিস চ্যালেঞ্জ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের দিক থেকে চিন্তা করলে আমাদের হলটা হলগুলোকে বাড়াতে হবে, হলগুলোর দিকে ইনভেস্ট করতে হবে, বুটিক হল করে দেওয়া উচিত, যেমন শপিং মলস, আমি ঢাকা সিটিতে এত শপিং মলস, এত শপিংয়ের জায়গা, বড় বড় শপিং মল হচ্ছে, এই ধরনের শপিং মলে এত বিরাট বিশাল করে যদি হল বানানোর দরকার নেই, বুটিক শপিং মানে বুটিক হলও যদি থাকে যেখানে একটা ভালো পরিবার বা একটা একটা কাপল যে ছবি দেখতে পারবে বা একটা পরিবার বাবা মা ভাই বোন মিলে যে সুস্থ বিনোদন আমরা যেটাকে বলি একটা ভালো ছবি উপভোগ করতে পারবে ভালো পরিবেশে, নাইস অ্যান্ড ক্লিন, এইগুলো যদি হয় তাহলে না আসলে ছবিও বাড়বে, ইনভেস্টমেন্টও বাড়বে এবং আর্টিস্টদের কাজ করার অনুপ্রেরণাটাও বাড়বে আমার মনে হয়। আর যেটা হচ্ছে যে এখনকার এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা যারা একটু হলের কিছুটা পরিবর্তন এসেছে, আমি যদি স্টার সিনেমাক্সের কথা বলি, আমি যদি ব্লকবাস্টারের কথা বলি, আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে আপনি এই ধরনের হলের কথাই হয়তো বলছেন যে সব সব জায়গাতে যদি এই ধরনের হল হয় তাহলে আমরা অবশ্যই হলে গিয়ে ছবি দেখার মতো একটা ভালো পরিবেশ পাব। ওকে, এই মুহূর্তে দেখা যাচ্ছে ঈদ সামনে আসছে, সো ঈদকে সামনে রেখে আপনার হাতে কোনো কাজ আছে কিনা বা ঈদের পরে আপনার কোনো মুভির কাজ আছে কিনা এটা যদি একটু বলতেন। ঈদে মুক্তি পেতে যাচ্ছে অথবা ঈদের সমসাময়িক পিরিয়ডটাতে মুক্তি পেতে যাচ্ছে আমার একটা ছবি মিশন এক্সট্রিম, আমরা এম করছি ছবিটা ওই সময়টাতে রিলিজ দেওয়ার, হোপফুলি ইউ নো ইনশাল্লাহ অবভিয়াসলি যদি সব কিছু ঠিকঠাক মতো যায় আশা করছি সেই সময়টাতেই ছবিটা রিলিজ হবে। এছাড়া বর্তমানে আমার শুটিং চলছে শান ছবির, যেখানে মাইসেলফ সিয়াম অ্যান্ড পূজা আছেন, তাছাড়াও অনেক ভালো ভালো আমার
অনেক বড় বড় ইন্সপিরেশনাল যেসব আর্টিস্টরা আছেন, আমাদের মুরব্বী চম্পা আপু, তারপর অরুণা বিশ্বাস আপু, মিশা মিশা ভাইয়া, তারা সবাই আছেন এই ছবিতে। তো আমি বলবো এই ছবিটা নিয়ে আমি যথেষ্ট হোপফুল, আমি খুবই অপটিমিস্টিক এই এই ছবিটা নিয়ে। কেন অপটিমিস্টিক এই কারণে বলতে পারি, এই ছবিটা আসলেই একটা কমার্শিয়ালি সাকসেসফুল ফিল্মের জন্য, মানে একটা ছবিকে কমার্শিয়ালি সাকসেসফুল হতে হলে যেই ধরনের এলিমেন্টস বা ম্যাটেরিয়ালসের দরকার হয় এই ছবিতে, তাই সব সেই সব কিছুই আছে। আমরা যথেষ্ট মন প্রাণ লাগিয়ে ছবিটাতে কাজ করছি এখন পর্যন্ত। ফার্স্ট লটের কাজ শেষ হয়েছে, এখন সেকেন্ড লটের কাজটা বাকি, ঈদের পরপর শুরু হবে। সো সবার শুভকামনা আশা করছি। সো তাসকির ভাই, যেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে আপনার যারা ফ্যান্স রয়েছেন তারা কিন্তু আপনাকে দেখছেন, আর আমাদের আলোভা নিউজ 24.com এ যারা ফ্যান্স আছেন তারাও কিন্তু আপনাকে দেখছেন। সো হচ্ছে আপনি যদি চান তাদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু কিছু বলতে চান। আলোভার রিডার্স এন্ড ভিউয়ার্স এবং আমার ফ্যান্সদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করছি আমার যে আপকামিং ফিল্মসগুলো আসছে তার মধ্যে আছে শান এবং মিশন এক্সট্রিম, সাথেই থাকুন এবং আশা করছি আপনারা হলে গিয়ে ছবিগুলো উপভোগ করবেন। সবাইকে আসন্ন ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সবাই ভালো থাকবেন। কিপ ওয়াচিং। তাসকির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আলোয়া নিউজ প্রেজেন্স রয়্যাল ক্যাফে আড্ডাতে আসার জন্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈদ আপনার অনেক ভালো কাটবে। সো আলোয়া যারা রিডার্স আছেন এবং ভিউয়ার্স আছেন, এবং আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আসন্ন ঈদ উল আজহা আসতেছে, আপনারা সবাই ঈদ ভালোভাবে কাটাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই রয়্যাল ক্যাফে আড্ডা শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি কিন্তু চাইলে আমাদের সাথে সবসময় ফেসবুকের মাধ্যমে কানেক্ট হতে পারবেন। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/alohanews24 এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে alohanews24। এছাড়া আমাদের যে নিউজ পোর্টালটি আছে সেটা অ্যাড্রেস হচ্ছে www.alohanews24.com। সবাই আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।